জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, অতিথিবৃন্দ এবং নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, নেতাকর্মীবৃন্দ সকলকে জানাই সংগ্রামের লক্ষ্মী শুভেচ্ছা। সাথীয় বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন তিনি জনগণের ম্যান্ডেটে 91-তে সরকার গঠন করেন, তারপরেই তার থেকে লেগেছে। সাথীয় বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রাখতে পারলে এই দেশ দিনে ভারতীয় রাজাকাররা এই দেশটাকে শুষে ফুষে খেতে পারে, তাই ওরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছেন নিয়মের বেড়া জালে। তাই এই আন্দোলনটা আরো 10 বছর পূর্বেই ঝাঁপিয়ে পড়া দরকার ছিল। এই আন্দোলনে বাংলাদেশের প্রতিটি মানুষের আবেগ, এই আন্দোলন সফলতা আনার জন্য আমরা সারা দেশে ঝাঁপিয়ে পড়ব এবং নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদল তার শেষ রক্তবিন্দু থাকতে আমরা আমাদের যে কোনো আন্দোলন সংগ্রামকে আমরা সফল করে দেব। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আগামীর আন্দোলনে দেশের গণতন্ত্র মুক্তির এবং জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার অধিকারে আন্দোলনে অংশগ্রহণ করার দীপ্ত আহ্বান জানিয়ে এখানে সবকিছু কিছু ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।